हेलो माय ब्यूटीफुल यूट्यूब फैमिली, वेलकम टू आवर चैनल गुड लाइफ। आज के आमी एक नतून रेसिपी निये चले एसेछि तुम्हादेर साथे, सेटा होलो पायेश। पायेश आमादेर सबार भीषण पछंदेर एक खाबार, तो चलो तुम्हादेर साथे पायेशेर रेसिपिटा शेयर करी और तुम्हारा देखे नाओ जे आमी पायेशटा किभाबे बानाच्छि। एखाने देखो, प्रथमे आमी निये निएछि दूध, तारपरे एखाने रोयेछे किशमिश, एखाने देखो एखाने रोयेछे काजू बादाम, तारपरे एखाने आमी नियेछि गोविंदभोग चाल, एखाने परिमाण मतो चीनी निये नियेछि, तार साथे अल्प एकटु घी, आर एटा देखो एटा होलो आमूलेर मिठाई मेख, एटाई किन्तु हबे क्षीरेर की इनग्रेडियंट्स, जेटा क्षीरके आरो टेस्टी बानाबे। आर एकटा तेजपाता আর তিনটে এলাচ। এখানে আমি হাঁড়িতে সামান্য ঘি দিয়ে তাতে তেজপাতা আর এলাচ দিয়ে কাজু কিশমিশটা সামান্য নেড়ে নিচ্ছি। নেড়ে নিয়ে আমি কাজু কিশমিশটা আলাদা তুলে নেব। এখানে দেখো, এখানে আমি হাঁড়িতে দুধ গরম করতে দিয়ে দিয়েছি। এখানে যখন দুধটা ভালো মতো গরম হয়ে গেছে, তখন আমি এখানে অ্যাড করে দিলাম চিনি। এই চিনিটা দেওয়ার পর ভালো করে দেখো আমি দুধের সাথে চিনিটা মিক্স করে নিচ্ছি। চিনির সাথে দুধটা মিশিয়ে নেওয়ার পর তারপর আমি আগে থেকে ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এখানে দুধের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চালটাকে নেড়ে নিয়ে ভালোভাবে দুধের সাথে কিছুক্ষণ ফুটতে দেব। দেখো চালটা কিন্তু মোটামুটি সেদ্ধ হয়ে এসেছে। এবার আমি আগে থেকে ভেজে রাখা কাজু কিশমিশটা এই পায়েসে মিশিয়ে দেব। চালটা দেখো মোটামুটি কিন্তু বেশ ভালোই সেদ্ধ হয়ে এসেছে। তোমরা কিন্তু পায়েসটা মাঝে মাঝেই নাড়তে থাকবে, নইলে কি হবে নিচে লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এরপর আমি এতে মিশিয়ে দেব এই পায়েসের কি ইনগ্রেডিয়েন্টস আমুলের মিঠাই মিট। তোমরা এটা পরিমাণ মতো মিশিয়ে দিও, আমি তো একটু বেশিই দিয়ে দিয়েছি কারণ এর টেস্টটা আমার দারুণ লাগে। আমার পায়েস কিন্তু পরিবেশনের জন্য পুরোপুরি রেডি। তোমরা জানিও আমার এই পায়েসের রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলে মাঝে মাঝে এরকম কোনো স্পেশাল রেসিপির ভিডিও পেতে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও।